স্বাস্থ্য পরিষেবাতে ফিস পদ্ধতি চালু হয়ে গেল রাজ্যে। সোমবার থেকে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ফি নিতে শুরু করেছে ত্রিপুরা মেডিকেল কলেজ হসপিটাল। টিএমসিতে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আগে থেকেই চার্জ নেওয়া হতো, কিন্তু হাসপাতালে গেলে রেজিস্ট্রেশন ফি দিতে হতো না। সোমবার থেকে টিএমসিতে নেওয়া শুরু হলো রেজিস্ট্রেশন চার্জ। হাসপাতালে এসে মানুষের মাথায় হাত, অনেকে বলছেন হাসপাতালে এসে এবার হেঁটে বাড়িতে ফিরতে হবে। সবাই চাইছেন আগে যেমন ছিল তেমন ভাবেই যাতে চিকিৎসা পরিষেবা দেয়া হোক। আগে কি কখনো এমন টাকা না 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 কোনদিন আমরা টাকা দিচ্ছি না, শুধু যাতে আগের মতো ওই জন্য আমরা সুন্দর জীবন আমরা করতে পারি। ওখানে বলে টিকিট কাটতে 20 টাকা বলে লাগবো, এখন আমরা লইছি না টিকিট। এখন ওখানে কইতাছি স্যার আমরা কেমনে কিটা কইরাম, ইয়ানো কি ইয়ান ওইটা দেব না, আমরা ওষুধ দেওয়া হইলো না, আমরা বেরো খানা দেবো করতে দেবো স্যার, আমরা কাম নাই। আগে তো স্যার কত কাম টাম করছি কইরা করছি, এখন তো আর কিছু কাম পাই না, তো কিটা কইরা চলা। রেখার কাজ করলো টাকা দেন, রেখার কাম করলে এখন বাগানে কেমন আই, এখন খেতে কেমন সরকারের সমালোচনায় সরব হয়েছেন রোগীর পরিবারের লোকজন। কিন্তু এইটা যদি জিবিএম যদি এরকম ফেসিলিটি না দেয়, এই সরকার কি লাভ কি করছে, আরো মানুষের ক্ষতি করে দিয়েছে। প্রবলেম আছে, সবকিছু সব মাথায় দেয় না, মানে এই এই সরকার যা যা করতেছে না, গরিবের লাগে একদম ভীষণ খারাপ করতেছে। আর কোয়া লাভ নেই, অনেক কিছু আমরা ক্ষমতা আছে সবাই, কিন্তু ক্ষমতা নাই এই সরকার কি করতেছে। আজকে আমরা আগে সরকার ছিল ভালো, সবচেয়ে বেটার ছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।